মিস্টার ওয়াটসন, প্লিজ কাম হিয়ার, আই ওয়ান্ট ইউ। এটাই ছিল টেলিফোনে বলা প্রথম কথা। 1876 সালে বস্টনে নিজের ওয়ার্কশপে টেলিফোন বানিয়ে তাতে এই কথাগুলি বলেছিলেন 29 বছর বয়সী আলেকজান্ডার গ্রাহাম বেল। বাড়ির অন্যদিকে বেলের বেডরুম থেকে সেই কথাগুলি শুনেছিলেন আবিষ্কারকের অ্যাসিস্ট্যান্ট টমাস ওয়াটসন। এটাই ছিল পৃথিবীর প্রথম টেলিফোন কল। কিন্তু বলতে পারবেন কলকাতায় কবে প্রথম টেলিফোন কল করা হয়েছিল? অনেকেই মনে করেন যে কলকাতায় প্রথম টেলিফোনে কথা হয়েছিল 1881 সালে, যে বছর 7 নম্বর কাউন্সিল হাউস স্ট্রিটে ওরিয়েন্টাল টেলিফোন কোম্পানি এই শহরে প্রথম টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করে। কিন্তু কথাটা কিন্তু সঠিক নয়। তারও বেশ কিছু বছর আগে কলকাতার প্রথম টেলিফোন কলটি করেছিলেন লিউক সাহেব। তিনি ছিলেন সার্ভে জেনারেল অফিসের টেলিগ্রাফ ডিপার্টমেন্টের কর্মী। সময়টা 1877 সাল। গ্রাহাম বেলের টেলিফোন আবিষ্কারের কথা ছড়িয়ে পড়তেই কলকাতাতেও সেই যন্ত্র বানানোর উদ্যোগ নেওয়া হয়। আর বেশ কিছু মাসের খাটাখাটনির পর আলিপুরের টেলিগ্রাফ কারখানায় তৈরি হলো সেই টেলিফোন যন্ত্র। সম্ভবত সেই লিউক সাহেবই ছিলেন তার স্রষ্টা। তারপর কলকাতার সার্ভেয়ার অফিসার ফোর্ট উইলিয়ামের মধ্যে টেলিফোনের যন্ত্র বসিয়ে তার টাঙিয়ে সেই বছর 29 নভেম্বর করা হয় কলকাতার সেই প্রথম টেলিফোন কলটি, যার খবরের উল্লেখ পাওয়া যায় সমাচার চন্দ্রিকায়। সম্প্রতি বিলাতে টেলিফোন নামক এক প্রকার নূতন যন্ত্র আবিষ্কার হইয়াছে। ইহা এক দেশ হইতে ভিন্ন দেশ পর্যন্ত স্থাপিত করিয়া যন্ত্রের মুখে কথা কহিলে ভিন্ন দেশের শ্রোতা অবিকল তাহা শুনিতে পান। সম্প্রতি আলিপুরের টেলিগ্রাফ কারখানায় এইরূপ যন্ত্র নির্মিত হইয়াছে। গত পূর্ব বৃহস্পতিবার 29 নভেম্বর সার্ভেয়ার জেনারেল অফিসের লিউক সাহেব দ্বারা ইহা পরীক্ষা হইয়া গিয়াছে। অনেকে অনুমান করেন এই যন্ত্রের মধ্য দিয়া মনুষ্য স্বর 600 মাইল পর্যন্ত যাইতে পারে।